बयस लुकानो किंबा कस्मेटिक सार्जारि करे सौंदर्य बर्धनेर मतो नाना अभियोगेर कथा सुंदरी प्रतियोगिताय हरहामेशाई शोना जाय। एभाबे नियम भांगार कारणे प्रतियोगिता थेके अनेक प्रतियोगी बादो पड़ेन। विजयी हर पर अनेकेर मुकुट फिरिये नेওয়ার मतो घटना घटे। तबे एबार उटे सौंदर्य प्रतियोगिताय प्रतारणार घटना सामने एसेছে। अभियोग उठেছে सौंदर्য प्रतियोगिताय अंश নেওয়ার জন্য এসব উটের কসমেটিক সার্জারি করা হয়েছে। सऊदी आरब अनुष्ठित उट निये विश्वेर सबचेये बड़ वार्षिक प्रतियोगितार नाम किंग आब्दुल आजिज कैमेल फेस्टिवल। तबे एबार उत्सव शुरूर परेई कृत्रिम भावे सौंदर्य बाड़ानोर अभियोग उठे 147टी उटेर मालिकेर बिरुद्धे। सर्वाधुनिक प्रযুক্তি ব্যবহার করে যাচাই বাছাই শেষে অভিযোগ প্রমাণিত হয়। প্রতিযোগিতা থেকে 40টিরও বেশি উটের নাম বাদ দেওয়া হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে এসব উটের চেহারা থেকে বলিরেখা দূর করার জন্য বিশেষ ইনজেকশন দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই উৎসবে অংশ নেওয়া উটের সৌন্দর্য বাড়াতে কোনো ধরনের কৃত্রিম উপায় অবলম্বন করা নিষিদ্ধ, যে কারণে প্রতারণার অভিযোগ প্রমাণিত হয় উট প্রতি 1 লাখ রিয়াল জরিমানা গুনতে হয়েছে মালিকদের। তবে এবারই এতগুলো উটকে প্রতিযোগিতা থেকে একসঙ্গে বাদ দেওয়ার ঘটনা ঘটল। এবারের আয়োজনে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 33,000 উট মালিক অংশ নিয়েছেন। প্রতিযোগিতায় বিজয়ী উটগুলোর মালিকদের জন্য সব মিলিয়ে $6.60 কোটি পুরস্কার রয়েছে। মার্জিয়া মান্নান, মাই টিভি।